জন্মমৃত্যুর ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না। গতকালই হয়তো যে প্রিয়জনের সঙ্গে খুব ভালো একটা সন্ধে কাটিয়েছিলেন, আজ তিনি নেই। আপনি বলতেই পারেন নিয়তি, 100 বার ঠিক। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, ওই প্রিয়জনের মৃত্যুর কয়েকদিন আগে থেকেই কিছু লক্ষণ আপনি পেয়েছিলেন। আপনি সেই লক্ষণগুলো তখন আমলে দেননি। হ্যাঁ, প্রিয়জন বিয়োগের আগে কিছু লক্ষণ পাওয়া যায় যা স্পষ্ট জানিয়ে দেয় কিছুদিনের মধ্যেই আপনি তাকে হারাতে পারেন। কি সেই লক্ষণগুলো আসুন জেনে নিন। তার গন্ধ অনুভব। প্রিয়জন বিয়োগের আগে আপনি তার শরীরে কিছু গন্ধ পাবেন মাঝে মধ্যে, তিনি কাছে না থাকলেও সেই গন্ধ পাবেন। যেমন ধরুন, আপনার প্রিয় ব্যক্তিটি হয়তো নির্দিষ্ট গন্ধের তামাক খান বা পারফিউম ব্যবহার করেন, অথবা তার একটি রান্না যা আপনার খুব প্রিয়, এই গন্ধগুলো মাঝে মধ্যেই আপনি অনুভব করবেন। তিনি স্বপ্নে আসবেন। আত্মার সম্পর্ক মজবুত হলে সেই প্রিয়জন আপনার কাছে থাকলেও ঘুমের মধ্যে তাকে স্বপ্নে দেখবেন মাঝে মধ্যে। এই লক্ষণটি কিন্তু প্রিয়জন হারানোর ইঙ্গিত, জিনিসপত্র হারানো। মন বিক্ষিপ্ত হয়ে থাকবে অন্যমনস্ক, যে জিনিসগুলো কখনোই হারায় না সেগুলো মাঝে মধ্যেই খুঁজে পাবেন না। লক্ষণটি খেয়াল করে দেখবেন। অদ্ভুত চিন্তা, মাঝে মধ্যেই মনে বিচিত্র চিন্তা আসবে। মাঝে মাঝে মনে হবে আপনি তাকে যতটা ভালোবাসেন তিনি আপনাকে নিয়ে ততটা চিন্তিত নন। এরকম যদি হয় তাহলে একটু ভাববেন। শেষ কৃত্যের চিহ্ন। বিখ্যাত মনস্তত্ত্ববিদ জেমস ভ্যান প্রাগের মতে, আমাদের আত্মারা আমাদের শেষ কৃত্যের সময় উপস্থিত থাকে। তারা বাড়িতেই ঘোরাফেরা করে, চেষ্টা করে তাদের প্রিয়জনকে সুখে রাখতে, কিছু চিহ্ন দিয়ে বোঝাতে চেষ্টা করে সবকিছু ঠিক আছে। তাই যখন কোনো শেষকৃত্যে যোগ দেবেন, সেই চিহ্নগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।